সাইডে সাপোর্ট ওয়াল থাকলে আপনারা টিনের বাড়িতেও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারেন, সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে। ক্লায়েন্টের সাথে আমি এইভাবে ডিল করছি, যদি 20-30 বছরের মধ্যে আল্লাহ হায়াতে বাঁচাই রাখে, যদি নষ্ট হয়ে যায় বা কোনো জায়গায় ফাইটে যায় ভাঙ্গে যায়, আমি নিজের খরচে আমি এটার আবার সংশোধন করে দেবো। এই সেলটা 3000 টাকা খরচ পড়ছে, এটা সহ। এই সিলিং এর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, পুরোটাই জিপসাম দিয়ে করা, তাই না ভাইয়া? জি, সম্পূর্ণটাই জিপসাম। নিচের 60,000 টাকা গেছে টোটালটায়। টোটাল 60,000? জি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে হচ্ছে দুইটা সিলিং ঝাড়বাতির জন্য। আসসালামু আলাইকুম জামাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু, ভালো আছি ইনশাল্লাহ। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু আমরা চলে আসছি শৌখিন জিপসাম ইন্টেরিয়রে, আর ভাই কিন্তু অনেক সুন্দর করে জিপসাম ডেকোরেশন করে থাকে। তো এটা মূলত হচ্ছে একটা পার্লার, লেডিস পার্লার, যেটার নাম হচ্ছে শেরা, তাই না? জি। ওকে, তো এটা কতদিন আগের কাজ? এটা মাসখানেক আগে করেছি আমি। মাসখানেক আগে কাজ করা হয়েছে, তাই না? এটা কি ফুল সিলিং বলে এটাকে, তাই না? এটা ফুল সিলিং। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা। এখানে কয়েকটা সিলিং আছে, আমরা সবগুলো দেখাবো, এবং দেখতেই পাচ্ছেন খুবই সাজানো গোছানো একটা পার্লার আর কি, রেডি হচ্ছে এখনো, রেডি হয়ে গেছে অলরেডি, কমপ্লিট আর কি, এক মাস হয়েছে। আচ্ছা ভাইয়া, আপনাদের অফিস অ্যাড্রেসটা আমাদের একটু বলবেন। অফিস অ্যাড্রেসটা হচ্ছে দক্ষিণখানে ভিতরে গাওয়াই কাজি বাড়ি রোড, ওখানে। আপনি ঢাকার বাইরে বা যে কোনো প্লেসে কাজ করেন কিনা? জি, ঢাকার বাইরে যে কোনো স্পেসে কাজ করা হয়। ওকে, তো আমি সিলিংগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে। আচ্ছা, আরেকটা যা ব্যাপার বলি, কালার এবং হোয়াইট দুইটার জন্য তো প্রাইস মনে হয় একটু কম বেশি হয়, তাই না? হ্যাঁ, আপ ডাউন থাকে, আপ ডাউন থাকে প্রাইসটা। এটা যেহেতু ফুল সিলিং, এটা সেন্টারে কিন্তু একটা সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে। আপনারা টোটাল কতগুলো সিলিং আছে আপনাদের কাছে? ডিজাইন মনে হয় অনেকই তো আছে আমাদের কাছে, 2-250 উপরে এরকম ডেকোর সিলিং করা আছে। ডেকোর সিলিং আছে, এটা ফুল সিলিং, হাফ সিলিং। আচ্ছা, এগুলো তো জিপসাম বোর্ড দিয়ে করা? জিপসাম বোর্ড, সম্পূর্ণ এটা জিপসাম বোর্ড। আপনারা কি উডের কোনো কাজ করেন, মানে কাঠের কোনো কাজ করেন নাকি? হ্যাঁ, উডের কিছু কিছু কাজ করা হয় এবং জিপস আইটেমের বেশি কাজ করা হয়। এই সাইডে যে দেখতে পাচ্ছি এগুলো সব ম্যাচিং করা, এগুলো কি আপনাদের আন্ডারে করা নাকি? এটা উডেন বোর্ডের, উডেন বোর্ডের না? জি, এই কালারের সাথে ম্যাচ করে করা। জি। আচ্ছা, এটা আমি করে দিয়েছি। এই ধরনের সিলিং এর জন্য খরচ কেমন পড়বে একটু বলবেন আমাদেরকে? এটা পার স্কয়ার ফিট কাজ করা, পার স্কয়ার ফিট হিসাবে কাজ করা হয়। 250 টাকা থেকে 400 টাকা, 450 টাকা, 350 টাকা, এরকমের ডিজাইনের উপরে অ্যাকচুয়ালি এটা নির্ভর করে। আচ্ছা, আমি যদি জানতে চাই যে এই সিলিংটার জন্য কেমন খরচ পড়ছে আর কি? এই সিলিংটার উপরে আপনার 40,000 টাকা আমার খরচ পড়ছে, শুধু সিলিং ডেকোরটা। শুধু উপরে সিলিং, শুধু উপরের ডেকোর। আর স্কয়ার ফিট হিসেবে কত করে এটা, সেম সিলিং যদি কেউ করে? এটা পেন্ট সহ করা হয়েছে 400 টাকা, পেন্ট সহ। জি। আর পেন্ট বাদে যদি শুধু জিপসাম সিলিং হয় সেক্ষেত্রে প্রাইস কত পড়বে? ওটা 300 টাকা, 280 টাকা, এরকমের প্রাইস। এরকম খরচ করা হয় পার স্কোয়ার ফিট। এছাড়া এই সাইডে আমরা একটা রিসেপশন আছে, এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই সিলিং এর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, পুরোটাই জিপসাম দিয়ে করা, তাই না ভাইয়া? জি, সম্পূর্ণটাই জিপসাম। এখানে যে ওয়ালের যে বোর্ড আছে এটাও জিপসাম, এগুলো আপনারা করা, তাই না? এটা জিপসাম বোর্ড। ওকে, এটা কি সেলফ? এটা সেলফ করা হয়েছে। সেলফের খরচ কেমন? সেলফ এটা মেজারমেন্ট অনুযায়ী এক একটা সেলফ, এই সেলফটা 3,000 টাকা খরচ পড়ছে। অনলি 3,000 টাকা অনলি সেলফ করা যাবে না? এটা সহ, এটা এক্সট্রা বোর্ড। এটা এটা একটা বোর্ড, 3D বোর্ড। ওকে, জি, এটা হচ্ছে সেলফ। জি, সবগুলো কিন্তু ডিজাইন করে একসাথে করা, ম্যাচিং করে হোয়াইটের মধ্যে। আর এই সিলিং এর খরচ কেমন পড়বে? এই সিলিংটা আমার প্যাকেজ হিসেবে 25,000 টাকা দিয়েছে ক্লায়েন্ট। 25,000 টাকা গেছে না, এই পুরো সিলিংটা 25,000 টাকা অনলি খরচ হয়েছে। স্কয়ার ফিট হিসেবে কেমন পড়ছে? স্কয়ার ফিট হিসেবে এটা 280 টাকা হিসেবে আমি ওনার সাথে। আচ্ছা, 280 টাকা পার স্কয়ার ফিট। এটা কি পেন্ট ছাড়া না পেন্ট ছাড়া ভাইয়া? পেন্ট ছাড়া, পেন্ট ছাড়া হচ্ছে, পেন্টের জন্য খরচটা আলাদা, তাই না? জি। ওকে, তো আমরা একটা আরেকটা রুম আছে এখানে, সেটা চলে যাচ্ছি। এটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা সিলিংটা। এই সিলিং এর ডিজাইনটা একটু আলাদা, তাই না? জি, দক্ষিণখান উত্তরখানে আমার অনেক কাজ করা আছে ইনশাল্লাহ, বহুত ক্লায়েন্টেরই। দক্ষিণখান এরিয়াতে মেবি ম্যাক্সিমাম কাজ তো আপনারই করা? জি। ওকে, চেষ্টা করি একজনের কাজ করে দেওয়ার জন্য, এবং ক্লায়েন্টই রিপিট হয়তো স্মরণ করে এই সুবাদে কাজগুলো করা হয়। এটাও কিন্তু জিপসাম সিলিং সম্পূর্ণ। আচ্ছা, এগুলো কি আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কিনা একটু বলেন তো। ওয়ারেন্টি গ্যারান্টিটা এখানে প্লাস্টারের উপরে, একজন এই জিপসামের এই সিলিংটা 20-30 বছর কিছু হবে না। উনি ক্লায়েন্টের সাথে আমি এইভাবে ডিল করছি, যদি 20-30 বছরের মধ্যে আল্লাহ হায়াতে বাঁচাই রাখে, যদি নষ্ট হয়ে যায় বা কোনো জায়গায় ফাইটে যায় ভাঙ্গে যায়, আমি নিজের খরচে আমি এটার আবার
সংশোধন করে দেব ওকে তার মানে 20 থেকে 30 বছরের গ্যারান্টি সে দিচ্ছে কিন্তু যদি কোনো প্রবলেম হয় সে অবশ্যই ঠিক করে দিবে জি আর ঢাকার বাইরে তো আপনারা কাজ করে থাকে তাই না জি ঢাকার বাইরেও আমি কাজ করছি বিগত দিনেও ওকে আর দক্ষিণখান এরিয়াতে যারা আছে তারা কিন্তু রিল্যাক্স করতে দক্ষিণখান উত্তরখান এই দিকে আমি কাজ করছি ওকে এই সিলিং এর খরচ কেমন পড়বে এটা 35000 টাকা 35000 টাকা হচ্ছে টোটাল খরচটা তাই না জি টোটাল খরচ টোটাল খরচ হচ্ছে 35000 টাকা আর স্কয়ার ফিট হিসেবে গেলে 280 টাকা এরকম 280 টাকা হিসেবে ক্লায়েন্টের সাথে আমি কথাবার্তা বললে কাজ করছি 280 টাকা পার স্কয়ার ফিট আর অনেকে প্রশ্ন করেন যে পুরো সিলিং এর খরচ কেমন পড়ছে এটা হচ্ছে 35000 টাকা সিলিং আর আমরা যে রিসেপশনে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে 25000 তাই না জি আপনারা আসলে কি কি জিপসাম দিয়ে কাজ করেন ভাই আমাদের থাইল্যান্ড বিকে 90 আছে আচ্ছা থাইল্যান্ড বিকে 90 দেখো এটা তো মানে বেস্ট সবচেয়ে বেস্ট আমাদের এটা এটা হচ্ছে একটা পার্লার দেখতে পাচ্ছেন তো এই ধরনের সিলিং যদি কেউ করতে চান তাহলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আবার একটু দেখে দিচ্ছি এই সাইডটা এটা হচ্ছে মেইন এন্ট্রি এবং এই সাইডটা হচ্ছে রিসেপশন এখানে সুন্দর একটা সেলফ করা পার্লারটা দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান পাড়া শামিম আপুর কাজ উনি বিগত দিন ধরে আমাদের জিপসের কাজ করে উনি বাসায় তো কাজ করেন উনি সৌদি পূর্ববাসী আর ফ্যামিলি সহ সৌদিতে থাকে উনি বিগত সময় আমাকে দিয়ে কাজ করায় আমার ওনার আত্মীয় স্বজন কাছাকাছি যারা আছে রিলেটিভ সকলেই আমার কাজ করার জন্য উদ্বুদ্ধ করে আমি কাজ করার চেষ্টা করি ভালো ভালো কাজ করা আছে এবং তার এই যে পার্লারটা পার্লারের মধ্যে কাজ তার নিচে ওই টোটাল বাড়িতেই আমার জিপস করা আছে আমরা কি বাড়ির কাজটা দেখাবো তাই না জি আমরা ওই বাড়ির কাজটাও দেখাবো এবং প্রাইস তো ওরকমই থাকবে দেখেছে 250 টাকা থেকে স্টার্ট করে 280 300 টাকা 350 টাকা এরকমের প্রাইজের ভিতরেই কাজগুলো করে দেওয়া সিলিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে কাজের প্রাইসটা কম বেশি হয় আচ্ছা এই ধরনের অনেকেই আবার হাফ সিলিং করে ভাই হাফ সিলিং এর ক্ষেত্রে কি প্রাইস কেমন হয় আমি তো আলোচনা করে বলে দিচ্ছি যে অনেকে এটা হচ্ছে ফুল সিলিং এডিজেন্টটা সম্পূর্ণ ফুল সিলিং যদি কেউ হাফ সিলিং করতে চায় তাই এখন যে আমি একটা প্রাইস বলছি প্রাইজের সে কিছু অংশ কম হবে যে আপনার যতটুকু কাজ করব ততটুকুই আমাকে আমাকে পয়সা দিবেন অনেকে অতএব অনেকে কাজ করে মালিকের অনেকভাবে বুঝাইয়া টাকা নিয়ে আসে বেশি বা মালিকের সাথে একটা মন মালিন্য হয় আশা করি আল্লাহর রহমতে আমার সাথে ওই রকমের কারোর সাথে জয় ঝামেলা হয় না আর কাজগুলো আমি যখন আপনার ফুল সিলিং করবো ফুল সিলিংয়ের হিসাব নিয়ে কাজ আপনাকে বুঝাই দেবো এবং বিল নিয়ে আসবো আর হাফ সিলিং করলে হাফ সিলিংয়ের বিল নিয়ে আসবো ওকে আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলি ভাই এগুলো কি টিন শেড বাড়িতে করা যাবে কিনা টিন শেড বাড়িতেও করা যাবে করা যাবে টিন শেড বাড়িতে করা হলে যেমন এই বিল্ডিং বাড়িতে যে করছি বা এটার যে একটা কস্ট এরসে কিছু কস্ট বেশি হইবে বেশি হবে কারণ সিলিং এর উপরে অংশে হয়তো রড ইউজ করা লাগবে না রড বা অ্যাঙ্গেল দিয়ে আমাকে পার্টিশন করে তারপর ওটার সাথে জিপ ধরাই মানে মোট কথা হচ্ছে সাইডে ওয়াল থাকতে হবে উপরে টিন থাকলে সমস্যা আমার সাইডে সাপোর্ট ওয়াল থাকতে হবে হ্যাঁ সাইডে সাপোর্ট ওয়াল থাকলে আপনারা টিনের বাড়িতেও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে অথবা আপনারা যদি চান যে ওই যে রডের বা অ্যাঙ্গেলের খরচটা দিয়ে দিতে তাহলে হয়ে যাবে তাই না জি তো আমরা এখন চলে যাবো হচ্ছে বাসার ভিতরে বাসার ভিতরে তাদের বাড়িতে সিলিং ডিজাইন করা আছে আমরা ওইটা আপনাদেরকে দেখাবো আর এই পার্লারের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যদি কেউ পার্লারে আসতে চান খুব সুন্দর একটা পার্লার আপনারা চাইলে এখানে আসতে পারেন আচ্ছা ভাই যারা অনেকে প্রবাসে থাকে তারা দেশের বাড়িতে কাজ করতে চায় ঠিক আছে ট্রাস্টের একটা ব্যাপার থাকে যে মানুষ কাজ করানোর জন্য কী করতে হবে অনেকে বোঝে না এই জিনিসটা সেক্ষেত্রে তাদেরকে কিছু বলার আছে কি না তাদেরকে বলা আছে আমাদের যে ইউটিউবে যে চ্যানেলের নাম্বারগুলো দেওয়া থাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে আছে ইমোতে নাম্বারগুলো দেওয়া থাকে ক্লায়েন্ট সরাসরি আমাদের সাথে কথা বলতে পারে কথা বলে আমাদের সাথে বিস্তারিত পাইবে তথ্য কাজের ধরন কি কি করতে হবে ওনাকে একটা পরামর্শ দিতে পারবো তো এই প্লেসটা তো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে বাড়িতে মূলত বাড়ির ডুপ্লেক্স বাড়ির নিচ ফ্লোরে এখানে হচ্ছে কয়টা সিলিং টোটাল ভাইয়া এখানে সিলিং দুইটা অপশন করা দুইটা অপশন সিলিং না দেখেন এটা দুইটাতে কিন্তু ঝাড়বাতি করা আছে আর ডাইনিং টেবিলের স্পেস বরাবর পুরোটা তো জিপসাম দিয়ে করা তাই না জি সম্পূর্ণটা জিপসাম পুরোটা জিপসাম দিয়ে করা দেখতে পাচ্ছেন আর এটাকে কি বলে এটা ভীমের তলাটা যে ভীম ডেকোর করা ভীমটা মানে ভীমকে ডিজাইন করা হয়েছে জি খারাপ লাগবে এই জন্য ভীমটা ডেকোর করা হয়েছে অল সাইডে ভীমের ডেকোর এখানে সিলিং রোজ করা আছে একদম সবকিছু কিন্তু একদম হোয়াইট ভাবে করা আচ্ছা এগুলোর জন্য আপনাদের কি স্কয়ার ফিট হিসেবে নাকি ভীমের তলাটাও স্কয়ার ফিট হিসেবে চলে গেছে স্কয়ার ফিট হিসেবে কেমন খরচ এটা 200 টাকা পার স্কয়ার ফিট এরকম ফিটিং করা পার স্কয়ার ফিট মানে বিমের তলাটু ডেকোর করা জাস্ট আর এই 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 ধরনের সিলিং এর ক্ষেত্রে এই সিলিংটা হাফ সিলিং করা মাঝখানে এখন বৃত্ত আকারে যে ঝাড়বাতির ওখানে অপশন করা আছে এটা প্যাকেজ সিস্টেমই প্যাকেজ সিস্টেমে জি এই টোটাল ডেকোরটা এখানে টোটালটা কেমন খরচ গেছে আমাদের একটু বলবেন 40000 টাকা এই ডেকোরটা
টোটাল সব মিলে নিচের জি নিচের 60000 টাকা গেছে টোটালটায় টোটাল 60000 জি আচ্ছা সেক্ষেত্রে এখানে হচ্ছে দুইটা সিলিং জারবাতির জন্য এটা ডাইনিং টেবিল বরাবর দিস যদি এরকম কেউ একটা করতে চায় ডাইনিং টেবিলের উপরে সেক্ষেত্রে কেমন খরচ পড়তে পারে এটা 10-15000 টাকার ভিতরে এই ডেকোরটা করা যাবে ওকে আর এখানে এটা কি গেট বলে এটাকে এটা এটা রাউন্ড গেট করা এটা তো বাড়ির সামনে করা যায় না জি এটা গাড়ির এটা ইনসাইডে আউটসাইডে করা যায় না আউটসাইডে করলে যে কোনো ওয়েদার খারাপ বৃষ্টি ধুলোবালিতে নষ্ট হয়ে যায় এটা মূলত ইনসাইডই করা হয় এই উপরে জি এই এই কলামটা আমার করা জিপস দিয়া এটা কি পুরোটা জিপসাম কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না জি মনে হচ্ছে যে কংক্রিট এরকম জি কংক্রিটের মতো জিপসাম কংক্রিট ওকে এই ধরনের গেটের খরচ কেমন ভাইয়া এই গেটটা 10000 টাকা করা হয়েছে 10000 টাকা জি কলাম বাদে কলামটা সিমেন্টের এটা কি কালার ছাড়া না ভাইয়া জি কালা ছাড়া এরকম একটা গেটে হচ্ছে 10000 টাকা খরচ পড়ে আর উপরের দিকে আমরা দেখতে যাচ্ছিলাম উপরে কি ডিজাইন করা উপরে কি সিলিং আছে জি উপরেও ডেকোর করা আছে উপরে কিন্তু একটা সিলিং করা আছে দেখতে পাচ্ছেন জি এখানে কোনো লাইটিং নাই তাই না ডুপ্লেক্স সিঁড়ির উপরের অংশ যেটা হ্যাঁ ডুপ্লেক্স সিঁড়ির উপরের অংশ এটা জি এটা কি হাফ সিলিং না ফুল সিলিং এটা ফুল সিলিং হিসেবে ধরা হয় হাফ সিলিং করার পরে এমনি ডেকোর করা আছে মাঝখানে ওকে সাইডে হচ্ছে হাফ সিলিং করা এবং সেন্টারে হচ্ছে ফুল সিলিং করা তাই না জি এটা কি আপনাদের এটাও কি স্কয়ার ফিট হিসেবে স্কয়ার ফিট হিসেবে স্কয়ার ফিট হিসেবে স্কয়ার ফিট হিসেবে এটা খরচ কেমন পড়বে এটা করা আছে 300 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট আর টোটালটা কেমন আসছে খরচ এটা এই সিলিংটা এটা 30000 টাকার মতো খরচ হচ্ছে 30000 টাকার মতো আসছে এটাতে মানে পুরো বাসা জুড়ে কিন্তু করা আছে আমরা উপরের দিকে একটু চলে যাচ্ছি এখানে আছে সিলিং রোজ এবং বর্ডার কর্নার করা বর্ডার কর্নারের প্রাইস কেমন সাইড বর্ডারগুলো 55 টাকা এবং কর্নারগুলো 450 টাকা 450 এটা কালার ছাড়া না কালার সহ কালার বাদে এটা না ওকে হোয়াইট জি আর এই বর্ডারগুলো জিপসামটা ন্যাচারালি সাদা হয় এবং কালারটা তো আলাদা করতে হয় আর এই সিলিং রোজ এটা কত ইঞ্চি এটা 27 ইঞ্চি সিলিং রোজ এটার প্রাইস কেমন পড়বে এটা কালার সহ করা আছে 1800 টাকা 1800 টাকা করে কালার সহ করা জি ওকে 1800 টাকা 1500 টাকা এইভাবে এই প্রাইসের ভিতরে করা হয় দেন এখানে কিন্তু অনেকগুলো হাফ সিলিং এখানে হাফ সিলিং ফুল সিলিং করা আছে এটা একটা মাস্টার বেডরুম ম্যাডামের মাস্টার বেডরুম হ্যাঁ এটা সাইডটা হচ্ছে পুরো জিপসাম দিয়ে করা না সাইডে সিলিংটা জিপসাম করা এখানে অন্য কোনো উডেন কিছু নাই সম্পূর্ণ জিপসাম ওকে আর এখানে কিন্তু সিলিং রোজ আছে সেন্টারে দুইটা 27 ইঞ্চি রোজ এটা প্রাইস কেমন এটা ডিজাইনটা বড় অন্যরকম জি এটা 1500 টাকা পার পিস পার পিস 1500 টাকা করে জি কালার সহ তাই না না কালার ছাড়া কালার সহ কালার সহ ওকে আর এখানে যে ডিজাইন করে এগুলো আপনারা করছেন জি এটা আমারই করা আছে ওয়াও দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে কাজ করা আসলে এই ধরনের দেওয়ালে যদি পেইন্ট করা হয় সেক্ষেত্রে কেমন খরচ লাগতে পারে যেমন এই রাউন্ড বৃত্ত আকারে যে ডেকোরটা করা হয়েছে এখানে 15000 টাকা এই ডিজাইনটা করা হয়েছে ওয়ালের যে ভিউটা সহ এটা সহ এটা সহ 15000 টাকা এই এরিয়া এবং হচ্ছে এই রাউন্ডটা সহ সিলিংটা আলাদা সিলিং এর ডেকোর তো আলাদা ওটা শুধু ওয়ালে একটা এই সিলিং এই সিলিং এর জন্য প্রাইস কি একটু কম থাকবে নাকি এই ধরনের সিলিং এটা ফুল সিলিং এটা দেখেন এটা ফুল সিলিং এটা দেখেন এটা বো করা সিলিং করা ফুল জি এটা ফুললি বো দিয়ে সিলিং করা এটা প্রাইস সেমই থাকবে জি আমি প্রাইসটা অ্যাকচুয়ালি আলোচনা সাপেক্ষে কম বেশি করে ক্লায়েন্টের হয়তো কাছে থাকলে এরকম করে করা দিয়ে দাও ওকে সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই ক্লায়েন্ট যখন যোগাযোগ করবে আপনাদের কাজের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি করা সম্ভব তাই না জি ওকে তো আমরা আপনাদের সুবিধাতে কিন্তু ভাইয়ের অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে নেবেন আর যে কোনো কাজের ব্যাপারে ভাইয়ের সাথে নক করতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে তো কথা বলবো না আজকে ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ